আসসালামু আলাইকুম, আমি পুতুল কৃষিবাজার থেকে। আমরা একটা মেশিন আমরা জানেন অনেক আগে থেকে বিক্রি করি, যেটা গ্রাস কাটার, অনেকে বলে হ্যান্ড রিপার, এই যে ধান কাটার মেশিনটা, এটা মেশিনে আমরা অনেকগুলো অ্যাটাচমেন্ট নিয়ে আসছি প্রায় 8টার মতো। তার মধ্যে কিছুক্ষণ আগে হয়তো আপনারা লাইভ দেখেছেন, সেটাতে আমরা শুধু নেপিয়ার ঘাস বা ধান যেটা যেভাবে কাটা যায় সেটা দেখিয়েছি। এখন যেটা দেখছেন এটার হেডটা জাস্ট চেঞ্জ করে আমরা চাষের কাজ, যেটা বলতে পারেন গাছের গোড়া নিড়ানি বা ওখানকার যে ঘাসগুলো আছে এগুলো পরিষ্কার করা, সেই কাজে যে ব্যবহার করা হয়, এই হেডটা চালানোর একটা আমরা লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কেমন কাজ করে। দেখেন কত ঘাস এবং কত নোংরা হয়ে আছে, সেই জায়গাটা কীভাবে কাজ করছে। এই মেশিনটা জাস্ট একটাই মেশিন, যা পিঠে নেওয়া দেখতেছেন, এটারই জাস্ট হেডগুলো চেঞ্জ হয়, আর কিছু চেঞ্জ হয় না। জাস্ট মানে আপনি একটা মেশিন নিলেই হেডগুলো আলাদা আলাদা কিনে কিনে এটাকে ব্যবহার করতে পারবেন যে কোনো কাজে। দেখেন এটা আপনি নিড়ানিরও কাজ হচ্ছে, ঘাসগুলোও ছেড়ে ফেলছে, তার মানে আপনার বুঝতে পারছেন এই হেডটার নাম হচ্ছে উইডার হেড। দেখতে পাচ্ছেন যে কত পরিষ্কার হয়ে গেছে জায়গাটা, কারণ ঘাসগুলো ছিঁড়ে গেছে, এরপরে এটা পরিষ্কার হবে। মেশিন সম্পর্কে কারো জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা বলার চেষ্টা করবো। এখন দেখেন যে কত রকম ঘাস, কত শক্ত ঘাসগুলোকে ছিঁড়ে ফেল, দেখতে পাচ্ছেন। একটু আমি মোটরটা অফ করে আপনাদেরকে একটু দেখাতে চাই যে কত শক্ত শক্ত ঘাসগুলোকে তুলে ফেলা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলো এতক্ষণ পর্যন্ত ছিল, আপনারা লাইভেই দেখেছেন, এই ঘাসগুলো পর্যন্ত, যেই সমস্যাটা সবারই হয় আর কি, যাদের বড় বড় বাগান আছে, লোক নিয়ে কাজ করাটা খুব সমস্যা হয়, তাদের জন্য এই মেশিনটা খুবই ভালো এবং দরকারি। যাদের বাগান আছে বড় বড়, তারা এই বাগানের গাছের গোড়ায় তো সব রকম মেশিন যায় না, সেই ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আমরা এই হেডটা খোলার পর আরেকটা হেড লাগিয়ে আরেকটা ভিডিও করার চেষ্টা করব, যাতে এটা আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ একসাথে তো সব হেড আমরা এইভাবে দেখাতে পারছি না, মানে কাজ করার সময় লাগবে, একটু আরেকটা খুলতে একটু সময় লেগে যাবে, এটা খুলে আরেকটা যখন ব্যবহার করবে তখন একটা সময় লেগে যাবে আর কি। দেখেন কত ঘাস যে হেডের মধ্যে আটকায় যাচ্ছে, কতগুলো ঘাস, তার মানে বুঝতেই পারছেন যে আসলে কতটা কাজ করছে। দেখেন মাটি কতদূর পর্যন্ত তুলতে পারে, মোটামুটি 2-3 ইঞ্চি পর্যন্ত গভীর করতে পারে। এবং আরও স্পিড বাড়াই দিয়ে আরও স্পিডে চালাইতে পারবে। দেখেন এত ঘাসের মধ্যেও সে কত শক্তি দিয়ে আর কি এই মাটিগুলোকে তুলতে পারছে আর কি। আপনি ধরে রাখেন আরও গভীর করা সম্ভব। দেখেন যেটা এখন করা হচ্ছে, যেটা ওখানে ধরে রেখে আরও গভীর করে মাটিগুলোকে নরম করে দিচ্ছে, যাতে আপনাদের গাছের গোড়ায় ঠিক মতো পানি সার এগুলো দিতে পারে। ঠিক আছে, হবে, ঠিক আছে, বন্ধ করো। তো এই ছিল মোটামুটি এই হেডটার ভিডিও। এর পরে আমরা বাকি যে হেডগুলো আছে, যেটা এই একই মেশিন দিয়ে কাজ করা যায়, সেগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। না, এটা আপাতত নেই, আমরা আরেকটা দেখি। হ্যাঁ, তখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।